একটি বিশেষ ক্লাস করতে সোমবার রাতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী আসে স্কুলটিতে। রাত 9টার দিকে হঠাৎ প্রথমে হাতের তালু এবং পায়ের পাতায় মরিচার মতো কালো ও লালচে দাগ দেখা দেয় দুই একজন শিক্ষার্থীর, পরে তা ছড়িয়ে পড়ে অন্যদের মাঝেও। রাতেই তাদের হাসপাতালে নিয়ে আসেন শিক্ষকেরা। ঢাকা থেকে টিম এসেছে, রোগটাকে তদন্ত করছে, দেখছে, এখন পর্যন্ত এটা আইডেন্টিফাই করা যায়নি। আক্রান্তদের শরীরে কোনো ধরনের ব্যথা বা চুলকানি নেই, তবে দাগগুলো এত বেশি দেখা যাচ্ছে যে তাতে আতঙ্কিত হয়ে পড়ছে শিক্ষার্থী এবং অভিভাবকেরা। শুক্রবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত মানে দিনে দিনে ঘন্টা ঘন্টা বাড়তি। হাসপাতালে চিকিৎসা দিলেও শিশুদের কি রোগ হয়েছে তা বুঝতে পারেনি চিকিৎসকরা। হাতের নিচ থেকে কবজি এবং পায়ের নিচের দিকে অংশটা দাগ, কিন্তু এই দাগে কোনো রকমের লালচে ভাবও নাই বেশি, এবং এটা চুলকাও না বা কোনো ধরনের সাইন সিস্টেমিক সিমটম নেই, যেমন সর্দি, কাশ, জ্বর, বমি হওয়া, মাথা ঘোরা বা অস্থিরতা ভাব, কোনো ধরনের কোনো সিমটম নেই। সমস্যাটি বুঝতে না পেরে সাপাহার হাসপাতালের চিকিৎসকরা যোগাযোগ করেন আইইডিসিআরের বিজ্ঞানীদের সঙ্গে এবং সংস্থাটির একটি প্রতিনিধি দল ছুটে যায় নওগাঁয়। আক্রান্ত 47 জনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এই পরিস্থিতি সম্ভাব্য কারণ কি হতে পারে এবং আমাদের লজিস্টিক সাপোর্ট নিয়ে আমরা এখন চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করি যে এই মুহূর্তে এই রোগের গতি ঊর্ধ্বমুখী না। ঘটনার পর থেকে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে বেশিরভাগ শিক্ষার্থী, আর আতঙ্ক বিবেচনায় তাদেরকে চাপও দিচ্ছেন না শিক্ষকরা। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।